মা হওয়ার আগেই পরিমণি পেলেন আনন্দের খবর। মা হতে যাচ্ছেন পরিমণি, এখন শুধু অপেক্ষার পহর। এই মাসের শেষের দিকেই তার সন্তান পৃথিবীতে আলো দেখবে বলে জানিয়েছে চিকিৎসক। সন্তান হওয়ার আগ মুহূর্তে নানা উত্তেজনায় কাটছে এই নায়িকার, সেসব সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে শেয়ারও করছেন। তবে এবার জানা গেল পরিমণির নতুন একটি আনন্দের খবর। অভিনেত্রীর নতুন একটি সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে, এর নাম অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, যেখানে তার বিপরীত অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। দু একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। 2018-19 অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল, চিত্রনাট্য লিখেছিলেন সাকারিয়া শৌখিন। পরিচালক জুয়েল জানিয়েছেন, ছাড়পত্র হাতে পাওয়ার পরই মুক্তির ব্যাপারে প্রস্তুতি শুরু করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় সিনেমাটি মুক্তি দিতে চান তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।